দর্শক, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাতে গুলশান কূটনীতিক পাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, বিএনপির সমাবেশ ঘিরে নগরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে, এবং গণপরিবহন যেহেতু কম সেক্ষেত্রে মানুষের দুর্ভোগের চিত্রটা আসলে কেমন দেখছেন? বিএনপির গণসমাবেশ ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমি সকাল থেকেই গোলাপবাগ মাঠ, যেখানে সমাবেশ হচ্ছে, তার আশপাশের এলাকা, পাশাপাশি মোহাম্মদপুর, ধানমন্ডি, এখন আমি যে গুলশানে রয়েছি, আমি সেই জায়গাগুলোতে ঘুরে দেখেছি। যেটি আমি দেখলাম যে মোড়গুলো রয়েছে, মোড়গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বলে রাখি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল, যেহেতু বিএনপি এই সমাবেশকে ঘিরে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল, এই জন্য এই দিনটি যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, কোনো ধরনের যাতে ভাঙচুর, অগ্নিসন্ত্রাস না হয়, এই জন্য তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। তারাও বিভিন্ন মোড়গুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং জনগণকেও তারা বোঝাচ্ছেন যাতে তারা শান্তিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে তারা চলাচল করতে পারে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটতে দিবেন না বলে জানিয়েছেন। তবে এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে যে আমার কাছে এখন পর্যন্ত এই সমাবেশকে ঘিরে কোনো ধরনের নাশকতার খবর বা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এখন পর্যন্ত রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে শান্তিপূর্ণভাবেই সমাবেশ হচ্ছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করার যে চেষ্টা সেটিও হচ্ছে না, এবং সেটি প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বলে রাখি যে র্যাবের গোয়েন্দা প্রধান মশিউর রহমান, যিনি কিছুক্ষণ আগে আমাদের এই সংবাদে যে বললেন যে কোনো ধরনের নাশকতার তারা খবর পাননি এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি বলে রাখি যে এই যখন কোনো ধরনের কোনো বড় কোনো সমাবেশ হয়, তার আগে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে, জনগণের মাঝে একটি বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিবেশ সৃষ্টি করে। তো সেক্ষেত্রে যাতে না হয় তারা কিন্তু সেটি মনিটর করছেন, এবং যেসব পেজগুলো থেকে এ ধরনের মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত রাজধানীর অবস্থা একদম স্বাভাবিক। আপনি যেটি বললেন যে গণপরিবহন আসলে কম থাকার কারণে সাধারণ মানুষ কিছুটা দুর্ভোগে পড়েছেন, তারপরে তারা যেটি চাচ্ছেন যে বিএনপি যে গণসমাবেশটি করছে তারা যাতে শান্তিপূর্ণভাবে গণসমাবেশ করে তারা যাতে চলে যায়, নতুন করে যে আমরা 7 ডিসেম্বরে যেটি আমরা দেখেছি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি তারা ঘটিয়েছিল সেটি যাতে না হয়, স্বাভাবিক থাকে, সেটি সাধারণ মানুষ প্রত্যাশা করছেন। হ্যাঁ আপেল, আপনি থাকেন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ গুলশান কূটনীতিক পাড়া থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার।